কেউ যদি আপনার কবরে কোরআন পড়ে বক্সে দেয় ভুল কথা একজন পরে আরেকজন বক্সে দেয় কি করে ওইটা হয় কি করে ব্যাটার এত বড় ক্ষমতা হলো কি করে যে ও পড়ে আপনার কবরে বক্সে দিবে এত উল্টা কথা ধর্ম হয় নাকি আপনি লুটে নেন নেকি লুটে নেন যখন কোথাও দাঁড়িয়েছেন বসেছেন একটু উঠেছেন সুরা এখলাস তিনবার পড়েন তিনবার সমার একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন একটা এমামকে আল্লাহর রসুল একটা সৈন্য দলের নেতা করেছেন তো ওই এমাম যতবার সলাতে এমামতি করে ততবার শেষে সুরায় এখলাস পড়ে যতবার সলাতে কোরআন তেলাওয়াত করে ততবার শেষে সুরা এখলাস পড়ে তো জনগণ সাবি আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমাদের এমাম খালি এরকম করে তখন আল্লাহর নবী বললেন তোমরা তাকে জিজ্ঞাসা কর কেন সে এরকম করছে সবাই তাকে জিজ্ঞাসা করলো সে বলল ইন্না সেফাতুর রাহমানে। সুরা এখলাস হচ্ছে রহমানের গুণাবলী সুরা এখলাস হচ্ছে রহমানের গুণাবলী আপনারা তো একটু জিজ্ঞাসা করতে পারেন সাহেব এত দামি কেন এখলাস আবদুল্লার একটা বক্তব্য শুনতে পাবেন আল্লাহর গুনাবলী আবদুল্লার একটা বক্তব্য দেখেন প্রায় দেড় দুই ঘন্টার বিশাল আলোচনা এত গুরুত্বপূর্ণ সেখানে এই কথাটাও আছে যে কোরআন মাজিদে একটাই সুরা যেটা সারমর্মের উপরে নাম কোন শব্দের উপরে নাম নেই সোরা বাকারা মানে বাকারা শব্দ একটা আছে ভিতরে তাই সোরা বাকারা আলেমরান মানে ভিতরে একটা আলেমরান শব্দ আছে তাই সুরা নাম নাম হয়েছে আলেমরান মায়েদা কেন ভিতরে একটা মায়েসা শব্দ আছে তাই নাম হয়েছে মায়েদা কিন্তু সুরা এখলাস এরকম কোনো শব্দ নেই আর সুরা এখলাসে আকাশের কথা নেই জমিনের কথা নেই সুরা এখলাসে চন্দ্রের কথা নেই সূর্যের কথা নেই সুরা আদ সামুদের কথা নেই সুরা এখলাসে জমিতে পানি বর্ষণ করে উৎপাদনের কথা নেই সুরা এখলাস হচ্ছে আল্লাহর গুণাবলী দিয়ে পূর্ণ এই জন্য তখন রাজসালাম বললেন ও যেহেতু সুরা এখলাসকে ভালোবাসে আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম এবার সুরা এখলাস নাস এক খেলে চেয়ে থাকবে মানে শেষের দিকে চলে এসেছি একটু কুনিশ বিষয় না যেন আয়েসা জিয়াল্লাহ আল্লাহ তালা আনহা বলেন এই যে আওয়া এলা ফেরা সেহি যখন আল্লাহ নবী ঘুমাতে যেতেন জামা হে তিনি দুই হাত জমা করে নিতেন ও নাফাকা কাফি দুই হাতে একটু ফোঁক দিতেন ও সুরা ইখলাস সুরা ফালাক নাস তারপর তিনি পড়তেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস ওয়ায়মসা বিহিমা ওয়ালা ওয়াজিরাসি ওয়া আক্ববলামিন জাসাদিহি মায়ে ইস্তাতিয়ু তিনি তার হাত দুটি দিয়ে মাথা সহ মুখমণ্ডল সহ শরীরের উপরকে মুছে নিতেন ইফালা দালিকা সালাস রাতিন এভাবে তিনি তিনবার করতেন আবার ভালো করে বুঝেন বিছনে শুয়ে যাবেন তারপরে বা সওর সময় বা বসে বা শুয়ে ফালাক খোঁড়া নাস আবার ফালাক খালাক নাস আবার শ্রয় খাস সুর ফালাক নাস পারবেন না জরুরি বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আরে কিছুই না পারলে সুরা এখলাস তো পারবেন শেষ পর্যন্ত এটা তো আছে ওক বলছেন একদা আমরা আল্লাহর নবীকে খুঁজতে বের হলাম রাতে খুব অন্ধকার রাত মেঘ ডাকছে বাতাস কোথায় নবী কোথায় নবী কোথায় নবী ফাদ না হোক এক জায়গাতে পেয়ে গেলাম দেখি তিনি সুরা এখলাস ফালাক নাস পড়ছেন আমাকে বলছেন ইকরা পড়ো আমি বললাম মা কি পড়ব ইকরা পড়ো বললাম আমি মা কি পড়ব তখন বলছেন ইকরা তুমি পড়ো ফালাক নাস এক পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে যে কোনো সমস্যা বিপদ হোক সাঁপ হোক ব্যাং হোক বালা হোক মুসিবত হোক বাঘ হোক ভালো হোক মানুষ হোক জন হোক পৃথিবীর যে কোনো সমস্যার জন্য যথেষ্ট সকালে তিনবার বিকালে তিনবার সকালে তিনবার বিকালে তিনবার সকালে তিনবার বিকালে তিনবার ওক বাই বিনা আমের রাজিয়াহ তালা আনো বলছেন আমি এখনদা আল্লাহ রসুলের সঙ্গে হাঁটছিলাম জোহফা এবং বাউয়াদের মাঝামাঝিতে কথাটা ধরেন যে দেবৈ বাজার আর বেলদি বাজারের মাঝামাঝিতে হাঁটছে ওখানে কিন্তু দেব এর বেলদি নেই এবার আবদুর রাজাক সাহেবের কথা আবার আটকা পড়ে না যেন জি তো ওই কথাটা বলতে গিয়ে এটা বললাম যে এইরকম জায়গাতে আল্লাহ রসুল্লাহ হাঁটছিলেন হঠাৎ করে খুব মেঘ আসলো কালো হয়ে বাতাস একবারে অন্ধকার চলা যায় না বলছেন ফিজুলু মাতিন সাদিদা আমরা খুব ঘাটা অন্ধকারের মধ্যে চলছিলাম আর খুব জোরে বাতাস তখন আলার রসুল বলছেন ওকবা ইকরা পড়ো 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 মেজা তাই নে ফালাকার নাচ পড়ো শোনো ফালাকার নাচ পড়ো ফামা মোতাব্বেজিন ইয়াতাবাজবে বিশলে হেমা পৃথিবীতে মানুষ বিপদের জন্য এই দুটিতে যত আশ্রয় পাবে পৃথিবীর কোনো কিছুতে তত আশ্রয় পাবে না সোরা বাকারা পড়েও বিপদে অত উদ্ধার পাওয়া যাবে না ফালাকার নাশ পড়ে যত উদ্ধার পাওয়া যাবে পৃথিবীতে এমন কোনো মাধ্যম নেই যেই মাধ্যম অবলম্বন করলে বিপদ থেকে রক্ষা হবে সুরাব ফালাক নাশ পড়ে যে বিপদ থেকে রক্ষা হবে অসুখ বিশুখ হলে তিনি ওখানে হাত দিয়ে সুরাব ফালাক নাশ পড়তেন আয়েসার জিয়া আল্লাহ আনহা বলেন আল্লাহর নবীর শেষ মুহূর্তে পাশে একটা পাত্র ছিল পাত্রে পানি ছিল পানিতে হাত দিয়ে তিনি মুখের উপরে বোলাচ্ছিলেন তখন আমি তখন আমি ফালাকার নাচ পড়ে তার নিজের হাতটা দিয়ে তার শরীরের উপরে এভাবে বলাচ্ছিলাম বলাতে বলাতে একবার পানি নিয়ে হাতটা উপরে করলেন হাতটা উপরে করতেই মুখের দিকে দিবেন এরকম সমাতে তিনি বলছেন আল্লাহ মাখ ফেরেলি ও আর হামনি ওয়ালা আলা হাতটা পড়ে গেল মানে শাঁস বের হয়ে গেছে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে সম্মানীদের সাথে মিলিয়ে দাও কথাও শেষ শাঁসও শেষ হাতটা পড়ে গেল তখন তিনি সোরা ফালাক নাচ পড়ছিলেন সম্মানিত তিনি ভাই বোন আমরা আলোচনার শেষে এসে আপনাকে যেটা জরুরি কথা বলতে চেয়েছি সেটা আজকের জন্য জরুরি কথা আজকের জন্য জরুরি কথা আজ থেকে পাঁচ অক্ত সলাতের ব্যাপারে নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করিয়েন না সেটা হলো নামাজ বলিয়েন না যে কাল থেকে বলিয়েন না যে আচ্ছা একটু পরে পড়ছি মানে পৃথিবীতে একটা জিনিসের আপোষ নেই সেটা সলাৎ কেননা সব নেকি তার উপরে নির্ভর করে আব্দুর রাজেক সাহেব বলেছেন যে আল্লাহ নবী বলে নাই শোনা শোনা এই লোকটা জান্নাতে চলে গেছে এই লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য তো ওই হাদিসটি দিয়ে আব্দুল বলেছেন যে আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে আপনি সরিয়ে দিয়েছেন বিনিময়ে কি হবে জান্নাত হবে হাদিস বোখারি মুসলিম তো এখন আপনি নামাজ পড়েননি তখন ওইটাকে আল্লাহ কি করবেন কেটে দিবেন ওটা আর নেই ওটা গেছে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান একবারে ব্যতিক্রম ক্ষমতা রাখে আপনি দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে এ কথা আল্লাহ নবী বলেন আমি এ কথা বলিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবেই বলেছেন কিন্তু আপনার সলাত নেই তখন দানটা কি হবে দানটা ক্রস চিহ্ন দিয়ে বাতিল হয়ে যাবে পৃথিবীতে একটা জিনিসের সাথে আপোষ করি না সেটা হলো সলাত দুই হালাল রুজি খাবেন নইলে সব যাবে তিন কোরআন তেলাওয়াত করবেন বেশি না পারলেও সুরা এখলাস তিনবার কথা জরুরি মনে রাখবেন পরের কথা আমি তো আসছি নিয়মিত আপনাকেও যেতে হবে আপনার বাড়ির পাশে সম্মেলন মার্চের পাঁচ ছয় ভর্তির তারিখ পহিলা জানুয়ারি ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম দেওয়া হবে আমার মনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাল্লাহ যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মিডিয়াই হচ্ছে অনলাইন টিভি আল ইতে সাম ইতে সাম টিভি এটা হলো মিডিয়া আর মুখে তো আমরা বলছি আর কলম হচ্ছে মাসিক আল ইতে শাম পত্রিকা দশজন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে মাসিক আলী ইতে সাম শুধু মুফতি দশজন দশজন মুফতিতে ফতোয়া পাস হয় তারপরে লিখা হয় এখানে এদেশের মাটিতে অন্যত মানের ব্যতিক্রম পত্রিকা মাসিক আলী সাম্পত্রিকায় যারা কেউ কয়েকজন আছেন তিনি ভাইবোন বোন বিশ টাকা দিয়ে নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না আর ব্যতিক্রম বই মিন্নাতুল বাড়ি আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি মানে বোখারির ভাব ব্যাখ্যা উর্দু আরবিতে এ মানের বের হয়েছে তা আমার জানা নাই বাংলাতে তো হয়নি আর একটা বই শিক্ষা বনান জাহেলিয়ত অন থেকে নে টেন পর্যন্ত যে শিক্ষা বই পুস্তক লেখা আছে তার ত্রুটিপূর্ণ ঠিক হয়নি লেখককে আবার চিন্তা ভাবনা করতে হবে মর্মে আদর্শ নারী আদর্শ পরিবার কেবড় ক্ষতিগ্রস্ত বড় লাভবান সমস্ত বইগুলি বিশেষভাবে তজিহুল কোরআন মিন্নাতুল বাড়ি আর দোয়ার বই যাতে বিয়াল্লিশটা দোয়া করার স্টেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আমার পক্ষ থেকে আজকের মতো আপাতত কথা শেষ করলাম সাহেব আপনার এক আলোচনায় বলেছিলেন যারা মাঝাব মানে তারাও কোনো না কোনোভাবে ভাবে করে শির করে যারা মাঝাব মানে না তারাও কোনো না কোনো ভাবে সিট করে অনুগ্রহ করে বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কি এরকম কথা কোথায় আছে তা বলতে পারবো না সোনানিবনে মাজায়ের একশো নব্বই নম্বর হাদিসে বর্ণিত রসুলাম বলেছেন আল্লাহ তালার অন্তরাল ছাড়া কারো, সাথেই কথা বলেননি তবে জাবির রাজিউল্লা তোলনের পিতার সাথে অন্তরাল ছাড়াই কথা বলেছেন জি না এই কথা ঠিক নয় জি ওই কেউ যাবেন না বই কিছু না নিলে অন্তত মাসিক আল ইতেসাম পত্রিকা যেটা আপনার জন্য ভারী নয় এটা জামিয়া সালাফের মুখপাত্র বিশাল কিছু এমনি বইগুলো নিবেন নইলে তো দুয়ার বই তো আছে দেখি বিয়াল্লিশটা সই হাদিস আছে হাত তুলে দোয়া করার কোথায় নিজ গাছের নিজ গাছের ফলের জাকাতের বিধানটি সংক্ষেপে একটু সুক্রিয়া সকল দিনই ভাই বোনকে সকল দিনই ভাই বোনকে আমাদের আলোচনা